একটি বাড়ি থেকে তরুণ দম্পতির পচাগলা দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দুইটি দেহের পাশেই ছিল ওই দম্পতির চার দিনের শিশু। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে। চার দিনের ওই নবজাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই তরুণ দম্পতির। খবর ইন্ডিয়া টুডে। পুলিশ সূত্রে জানায়, বাড়ি থেকে কাশিফ নামে এক যুবক এবং আনান নামে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। তারা আত্মে উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। এক বছর আগেই তাদের বিয়ে হয়েছে। তিন দিন ধরে বন্ধ ছিল তাদের বাড়ি। সেখান থেকে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ার পর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া তাদের নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক অনেক টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে পারেননি বলে সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিভাবে মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, আনামের আগে আর এক তরুণীকে বিয়ে করেছিলেন কাশিফ। দুজনের একটি সন্তানও রয়েছে। কাশিফের প্রথম স্ত্রী নুসরত সংবাদ মাধ্যমকে জানায়, গত দুই তিন দিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু ফোনে পাননি। 10 জুন রাত 11টার সময় শেষবার কাশিফের সঙ্গে কথা হয়েছিল নুসরতের। তিনি আরও জানিয়েছেন, কাশিফের ঋণ নেয়ার কথা আনাম তাকে বলেছিলেন। আনাম জানিয়েছিলেন, এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা ধার করেছিলেন কাশিফ। নুসরত এও দাবি করেন যে কাশিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি তালা বন্ধ থাকায় ফিরে চলে আসেন। কাশিফের বাবা এবং ভাইকেও বিষয়টি জানানো হয়েছে।